তো প্রতিটা গাছই খুব সুন্দর হয়ে আছে তো আপনাদেরকে একটু ভালো করে দেখাই তো এত সব গাছেই ভালোভাবে আবার সুন্দরভাবে কচি কচি পাতা কিন্তু চলে এসেছে কিছু গাছে মাঝে সাঝে ফুল ফুটছে কিন্তু এখন এই যে সমস্যা মিলিবার্গের তো সেই জন্য কিন্তু আপনাদেরকে কি করতে হবে প্রতি এক সপ্তাহ নিম অয়েল স্প্রে করবেন তো নিমার কিংবা ইমিডাক্লোরফ্রিট তো আজকে আমি নিমার স্প্রে করবো তো সেই জন্য আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ারও করছি আজকে মার্চের নয় তারিখ এবং প্রতি ফিফটিন ডেজ অন্তর আমি এবার খাওয়া দেব আমার এক মাস হয়ে গেছে খাওয়া কিছু কিন্তু জবা গাছের প্রবলেম হচ্ছে আপনাদেরকে মানে সব সবসময় মিলিবার্গের খেয়াল রাখতে হবে এই সময় প্রচুর মিলিবার্গ হয় তো মিলিবার্গের জন্য তো ইমিডা ক্লোরপিড আছেই তো এই গাছটাই দেখুন পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের যে গাছটা আছে আমার জবার গাছটা প্রচুর কুড়িয়ে এসেছে প্রচুর পুরো গাছ ভর্তি হয়ে কুড়িয়ে আছে ফ্রেন্ড তো অলরেডি আজকে ফুলগুলো দেখুন ফুটতে শুরু করেছে সমস্ত গাছে মোটামুটি কুঁড়ি চলে এসেছে এই জবাবটা তো ফুটছেই আর কন্টিনিউ প্রচুর কুঁড়িও আছে দেখতে পাচ্ছেন সামনে এগুলোতে তো যাই হোক ফ্রেন্ড এই জবা গাছের পর্বটা আমি আজকে এখানেই শেষ করছি এবং আজকে ভিডিওটা যদি আমার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে তো দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট এরকম আরও একটা ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন So bye, friends. Happy gardening, and be safe.